আফগানিস্তানের বিপক্ষে হতে যাওয়া একমাত্র টেস্ট ক্রিকেট সিরিজের আগে ইনজুরি ভোগাচ্ছে বাংলাদেশ দলকে। সাকিব আল হাসান তো আগে থেকেই দলে নেই। ইনজুরিতে ভুগতে থাকা তামিম ইকবালের এই টেস্টে খেলা এখনও নিশ্চিত নয়, তবে তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট, এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। এদিকে নবাগত বোলার মুশফিক হাসান অনুশীলনের সময় ব্যথা পেয়েছেন, তবে জ্বর সেরে যাওয়ায় শনিবার অনুশীলনে ফিরেছেন অধিনায়ক লিটন দাস। সাজুর প্রতিবেদন। বাকি আর মাত্র তিন দিন, 14 জুন শুরু হবে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্ট ক্রিকেট ম্যাচ, কিন্তু ইনজুরি পিছুই ছাড়ছে না বাংলাদেশ দলের। এই কারণে টেস্ট দলে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। পুরোপুরি ফিট হলেই খেলতে পারবেন ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজে। ইনজুরি থেকে ফিরলেও পেসার তাসকিন আহমেদের টেস্ট খেলা নির্ভর করে কোচ ও ট্রেনারদের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। এদিকে পিঠের পুরনো ব্যথা আবারও নতুন করে দেখা দিয়েছে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের, তাই এই সিরিজে তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। ব্যথা নিয়েই ইনডোরে রোববার অনুশীলন করেছেন ওয়ানডে অধিনায়ক, তাকে পর্যবেক্ষণে রেখেছেন টিম ম্যানেজমেন্ট, চাইছে ভালো কোনো সংবাদ। এদিকে নতুন মুখ পেসার মুশফিক হাসানও ব্যথা পেয়েছেন। রোববার নেটে বল করার সময় ব্যথা পেয়ে অনুশীলন ছেড়ে চলে যান। সব মিলিয়ে চিন্তিত কোচ হাথুরু সিংহে, তবে কিছুটা স্বস্তি দিচ্ছে অধিনায়ক লিটন দাসের জ্বর থেকে সেরে ওঠা ও অনুশীলনে যোগ দেওয়া। শনিবার ঢাকা এসে পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। রোববার গা গরমের ঐচ্ছিক অনুশীলন থাকলেও মিরপুরের আউটডোরে বেশ মনোযোগী ছিলেন আফগান ক্রিকেটাররা। বাংলাদেশের বিপক্ষে টেস্ট জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছেন তারা। সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।